বিপুল লিড নিয়ে জয়ী হবেন দলের প্রার্থী শান্তিরাম মাহাতো বলে দাবি করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জগদীশ মাহাতো। আজ মঙ্গলবার ঝালদার স্কুল মোড়ে দলের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষে জগদীশের দাবি, প্রতিটা বিধানসভা থেকে লিড হবে, প্রার্থী জয়ী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি। বিরোধী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে তার কটাক্ষ, ভোটের আগে বাজারে বেরিয়েছিলেন, পুরুলিয়ার ভোটাররা তাকে উচিত শিক্ষা দিয়েছেন বলে বিশ্বাস করি। যেভাবে মানুষ এখানে দিয়েছে খুব সাড়া ফেলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক কাজ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে, ফলে আমরা 100% আশাবাদী পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতো বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেস সমীক্ষা করে প্রতিটা বিধানসভা ভিত্তিক আমরা করে দেখলাম। কোন কোন বিধানসভা এলাকা থেকে আপনার লিডার আসা দেখছেন? আমরা প্রথমত আমরা নিজের যে বিধানসভা বাগমুন্ডি বিধানসভা থেকে আমরা লিড করব 15,000-20,000 ভোটে। আমরা জয়পুর লিড করছি, আমরা আমাদের বলরামপুর বিধানসভা থেকেও লিড হচ্ছে, আমরা বিশেষ করে মানবাজারে অনেক বেশি আমরা লিডে থাকব বিজেপি প্রার্থীর থেকে। এবং আমাদের হাড্ডাহাড্ডি লড়াইটা থাকবে সেটা হচ্ছে পাড়া কাশীপুর এবং পুরুলিয়া বিধানসভা, কিন্তু সেখানেও আমরা কিছু হলেও বিজেপির থেকে বেশি ভোটে। আপনারা পর্যালোচনা করছেন, মোটামুটি এখনো পর্যন্ত যে স্ট্যাটাস তাতে কত ভোটে জিততে পারবেন আপনাদের প্রার্থী? আমাদের যেটা হচ্ছে আমরা যেভাবে আশা করেছিলাম যে খুব একটা প্রভাব আমাদের প্রতিপক্ষ করতে পারবে, কিন্তু করতে বিজেপি প্রার্থী পারে নাই। হয়তো কিছু কিছু লোক বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছে, কিন্তু ঘটনা হয়েছে কি আমরা প্রায় আমরা যে সমীক্ষা করেছিলাম তাতে আমরা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আমরা 60,000-75,000 ভোটে আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্র। কোন কোন বিষয়গুলো আপনাদের প্লাসে গেছে, আপনাদের ফেভারে গেছে, এবং কোন কোন বিষয়গুলো বিজেপির বিরুদ্ধে গেছে কী মনে হয়? আপনি তো দীর্ঘদিন ধরে একটা দায়িত্বশীল পদে রয়েছেন। আমাদের দিদির যে উন্নয়নমূলক কাজ মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের মনে সাড়া ফেলেছেন, বিশেষ করে মহিলাদের বিশেষ করে কিভাবে উন্নত শিখরে পৌঁছানো যায়, কৃষকদের কিভাবে মানে ভালো জায়গায় ব্যবস্থা করা যায়, এবং সর্বক্ষেত্রে প্রতিটা মানুষের ক্ষেত্রে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের জন্যই কিন্তু উনি উন্নয়নমূলক কাজ করেছেন, যার জন্যে আমরা কিন্তু প্রতিটা বিষয়ে সাড়া ফেলেছে। এবং তার যে 74টা প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন, সেইগুলা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই প্রভাব বিস্তার করেছে, ফলেই আমরা কিন্তু জিতার একটা লক্ষণ দেখছি। আরেকটা বিশেষ করে বিজেপি যে কথা বলে সেটা তো বাস্তবে নিতে নাই। ওরা দেখুন গতবারেই বলেছিল যে আমরা কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবো আর প্রত্যেকের অ্যাকাউন্টে 15,00,000 করে দিয়ে দেবো, এটা ভালো কথা ছিল। এরপরে বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবো, ওটা মানে হলো নাই। তাইলে ও যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় ভোটের আগে আসেনি, ওরা বলে কি এইটা করবো হাইটা করবো হাইটা করবো, কিন্তু কোনোটাই করে না, ওরা শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় কাজে কিন্তু করে নাই। দেখুন এইখানে বিশেষ করে একেবারে সমাজের যারা গঠন করে সমাজটাকে বিশেষ করে শ্রমিক সম্প্রদায় তাদের 100 দিনের কাজের টাকাটা আবাস যোজনার টাকাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে, কোনো টাকা পয়সা দিচ্ছে না, তথাপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবং আপনারা দেখলেন এই লোকসভা ভোটের 3 পূর্ব মুহূর্তে 100 দিনের কাজের টাকা আমাদের রাজ্য সরকারই কিন্তু প্রদান করল, এটা কিন্তু আমরা একটা বিশেষ মানে দেখতে পেলাম মানে নিজের চোখে। এই ব্যাপারগুলো মানে আপনাদের প্রচারের প্লাস পয়েন্টে গেছে।